অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তারা এত রাতে না ঘুমিয়ে এখানে বসে আছে, তারা কে? আমি। কি হয়েছে তোর? কিছু হয়নি তো, তুমি ঘুমোওনি? তুইও তো এখনো ঘুমোসনি কেন? একটা কথা জিজ্ঞেস করবো, বলো। আমাকে সত্যি কথা বলবি, কি হয়েছে? কোন অন্যায় না করে স্যাম লকআপে রয়েছে, আর যারা সত্যিকারের অন্যায় করেছে তারা বুক ফুলিয়ে বাইরে ঘুরে বেড়াচ্ছে। এতগুলো টাকা ইনভেস্ট করে এত জনের খাবার দিলাম, একটাও টাকা পেলাম না। এর থেকে বেশি আর কি হবে বলো? সেটা আমি জানি তারা, কিন্তু আমার মন বলছে তুই আমার কাছ থেকে অন্য কিছু একটা লুকোচ্ছিস। না না, সেরকম কিছু না তো। তারা, আমি ছোট থেকে তোকে মানুষ করেছি। হ্যাঁ, প্রীতিকে হয়তো আমি জন্ম দিয়েছি ঠিকই, কিন্তু আমাকে তো প্রথম মামুনি বলে ডেকেছিস তুই। তোকে আমি খুব ভালো করে চিনি তারা। তোর মুখের দিকে তাকালে আমি সবকিছু বুঝতে পারি, নিশ্চয়ই তোর কিছু একটা হয়েছে। কি হয়েছে বল? মামুনি। তারা, কালকে যখন রাতে তুই বাবা বলে চিৎকার করে উঠলি, তখনই আমার মনে হচ্ছিল যে তুই কিছু একটা লুকোচ্ছিস, ভালো করে খাওয়া দাওয়া করছিস না, সবসময় যেন কি একটা ভাবছিস, মনের মধ্যে পুষে রাখিস না। বল না কি হয়েছে? এই তারা, কি হয়েছে? তুমি কি করে সব বুঝতে পেরে যাও? তোমরা সবাই কষ্ট পাবে বলে আমি একটা কথা কাউকে জানাইনি। বল, আমাকে খুলে বল, কি হয়েছে? বাবাকে বিজনেসে আবার আগের পজিশনটা ফিরিয়ে দেবো বলে তাই জন্যই তো আমি এত কিছু করছি বলো? কিন্তু আমার জন্য বারবার বাবা প্রবলেমে পড়ে। আমি আগে পিছু কিছু না ভেবে একটা অনেক বড় ভুল করে ফেলেছি মামনি। কি ভুল করেছিস তুই? আমি এই অর্ডারটা নেব বলে ছোট বাবার কাছ থেকে 2 লাখ টাকা ধার নিয়েছিলাম না? হ্যাঁ বল। কিন্তু কি জানো, ওই ছোট বাপ্পা আর ওর ভাই দুজনেই খুব বাজে লোক। সময় মতো টাকা দিতে না পারলে ওরা খুব খারাপ বিহেভ করে। যতক্ষণ ওরা পুরো টাকা ফেরত না পায় ততক্ষণ বাড়ির কোনো বয়স্ক লোককে ধরে নিয়ে গিয়ে আটকে রাখে। যতবার ওদের কাছে আমরা টাকা ধার নিতে গেছি ততবার নিজের চোখে দেখেছি বয়স্ক বয়স্ক মানুষগুলোকে নিয়ে এসে কি খারাপ ব্যবহার করে। ওরা কত রিকোয়েস্ট করে কিন্তু কারোর কোনো কথা শোনে না। আমরা যতবার টাকা ধার নিতে গেছি ততবার আমাদের বলেছিল যে আমরা ফেরত দিতে না পারলে বাবাকে নিয়ে চলে আসবে। বিশ্বাস করো মামুনি, আমি এরকম কিছু চাইনি। সুপ্রকাশ মিত্রের অর্ডারটা নেওয়ার জন্য কর্ণ থেকে 2 লাখ টাকা ধার নিয়েছিলাম। ভেবেছিলাম টাকাটা পেয়ে গেলে টাকাটা শোধ করে দেব, কিন্তু এখন এখন কি করব কিছু বুঝতে পারছি না। তারা, আমাকে একটা কথা বলতো,
টাকাটা কবির মধ্যে ফেরত দিতে হবে ওদেরকে কালকে আর টাকাটা কালকের মধ্যে ফেরত দিতে না পারলে ওরা বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে কি আদির মনের এই অবস্থা তার মধ্যে যদি ওরা আদিকে নিয়ে যায় তাহলে সব দোষ আমার সব দোষ আমার বাবা আমাকে অনেকবার বারণ করেছিল বলেছিল সুপ্রকাশ মিত্রকে বিশ্বাস না করতে আমি কিছু না শুনেই আমার নিজের উপর এত রাগ হচ্ছে না আমার জন্য বাবার কত নিচে নামবে বলো আদি আদি এটা সহ্য করতে পারবে না এই কদিন আগে পর্যন্ত আদি কলকাতার নাম্বার ওয়ান বিজনেসম্যান ছিল কোটি কোটি টাকার টার্নওভার ছিল ওর মানুষটার কাছে এখন আর কিচ্ছু নেই তার উপর যদি ধারের টাকা শোধ করতে পারিনি বলে আদিকে ওরা তুলে নিয়ে যায় তাহলে আদি ভীষণ কষ্ট পাবে ও সহ্য করতে পারবে না তারা ও তারা কিছু একটা উপায় বার কর না চেষ্টা করে দেখ না তুই অন্য কোথা থেকেও টাকা জোগাড় করতে পারিস কিনা দেখ না অনেক চেষ্টা করেছি আমি সারা দিন অনেক জায়গায় ঘুরেছি কিন্তু কোনো লাভ হয়নি এতগুলো টাকা তো কেউ দিতেই চাইছে না রাজেশ স্যার বলেছেন আগামীকাল স্যামের জামিন করিয়ে দেবেন ও ফিরে এলে কিছু না কিছু একটা ব্যবস্থা করবেই মামনি তুমি ভয় পেও না তুমি ভয় পেও না বাবার কোনো ক্ষতি আমি হতে দেব না বাবার মান সম্মান এভাবে চলে যেতে পারে না আর এত তাড়াতাড়ি আমিও হার মানব না আমি কিচ্ছু হতে দেব না আমি থাকতে কিচ্ছু হতে পারে না তারা ঠিক এই সাহসটাই তুই নিজের মনের মধ্যে রাখ আমি তোকে বলছি তুই যদি রুখে দাঁড়াস তাহলে তোর বাবার ক্ষতি করার কথা কেউ ভাবতেও পারবে না আচ্ছা শোনো তোমাকে যে কথাগুলো বললাম এগুলো কাউকে বলো না 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 বলবো না আমি কাউকে বলবো না তারা কিন্তু তুই এখন শুয়ে পর মা কত রাত হয়ে গেছে তো কাল সকালে আবার থানায় যেতে হবে তো হ্যাঁ মামনি যা শুয়ে পর টাকাটা কালকের মধ্যে ফেরত দিতে না পারলে ওরা বাবাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে আর যেন ওরা সমুদ্রকে ছেড়ে দেয় ধার শোধ করতে না পারলে ছোট বাপ্পার লোকজনরা আদিকে তুলে নিয়ে যাবে এত বড় অপমানটা আদি সহ্য করতে পারবে না ঠাকুর করো তুমি তুমি একটু দেখো ঠাকুর তারাটা এই বয়সে এত কষ্ট সহ্য করছে তুমি সবকিছু ঠিক করে দাও ঠাকুর মামনি তারা চিন্তা করিস না
আমি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম তো দেখবি সব ঠিক হয়ে যাবে। দিদি ভাই খেয়ে যাবি তো? না না কিছু খাবো না। বলছি একবার বাবাকে জিজ্ঞাসা করো না, যদি বাবা যেত খুব ভালো হতো। আমি রেডি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তোমরা আসছো তো? আমি কিন্তু রেডি। আমি আর মিনিট দশেকের মধ্যে ওখানে পৌঁছে যাও। আচ্ছা তোমার বাবা আসছেন তো? হ্যাঁ হ্যাঁ আসছে স্যার। তোমরা বেরিয়ে গেছো? না আমরা জাস্ট বেরোচ্ছি। আচ্ছা ঠিক আছে চলে এসো, দেরি করো না। ঠিক আছে ওকে স্যার। ওকে। মামুনি অ্যাডভোকেট স্যার ফোন করেছিলেন, বাবাকে আর আমাকে থানায় আসতে বললেন। যা সাবধানে যাস। ও কবিতা তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। তুমি এদিকটা দেখো, আমি বাবার সাথে থানায় যাচ্ছি। আমিও যাব? না না দরকার নেই, তুমি এখানে থাকো। আসছি মামুনি। আয়। আসছি ঠাম্মি। আয়। আসছি। তুমি আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? আজ বাসের জন্য বেশি দাঁড়াতে হয়নি। ভাবছিলাম আমি আসার পর থেকে আপনাদের অনেক সমস্যা শুরু হয়েছে। কাল সারা রাত ঘুমোতেই পারিনি, মনটা একদম ভালো নেই। তুমি আর কি করবে বলো, এসব নিয়ে একদম ভেবো না। আমাদের কপালে এগুলো ছিল তাই হয়েছে, কি আর করা যাবে। এতে তোমার কোনো দোষ নেই কবিতা। তুমি একদম এসব ভুলভাল কথা চিন্তা করবে না তো। ঠিক আছে চল চল। স্যার আর ইউ ওকে? ইয়েস স্যার। ইন্সপেক্টর কোথায়? স্যার একটু রাউন্ডে গেছেন, এক্ষুনি চলে আসবে। ভয় পেও না সমুদ্র, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ কবিতা বলো। তারা ওর বাবার সাথে থানায় গেল, আমিও যেতে চাইলাম কিন্তু নিয়ে গেল। কি বললে? থানায়? থানায় গেছে কেন? গতকাল রাতে ওদের অ্যাডভোকেটের সাথে কথা হয়েছে। তারা অ্যাডভোকেটকে বললো যে সুপ্রকাশ মিত্র নাকি এর আগেও বেশ কয়েকটা জায়গায় এরকম ভাবে অনেক মানুষকে চিট করছে, সেই ব্যাপারে খোঁজ নিতে অ্যাডভোকেটকে বললো। সুপ্রকাশকে নিয়ে খোঁজ নিতে বলেছে? আর আর তেমন কিছু বলেনি, হয়তো এই ব্যাপারে কথা বলতেই ওরা থানায় গেছে। এখন তো শুধু সমুদ্র লকআপে আছে, আমি তো দেখছি বাবা আর মেয়েরও লকআপে ঢোকার খুব ইচ্ছে হয়েছে। এতগুলো মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে, একজন যদি মারা যায় তাহলে তো সব খেলা শেষ। আর এমনিতেই সবাই সন্দেহ করছে যে সমুদ্রর সাথে সুপ্রকাশের আগে থেকে চেনা জানা বা যোগাযোগ আছে। একবার যদি কোনোভাবে এস্টাবলিশ করা যায় যে এটাই বাই দেবে। হসপিটালে যারা ভর্তি তাদের কি খবর? এখনো কোনো খবর নেই ম্যাডাম। আজকের মধ্যে একটা না একটা খবর তো আসবেই, তুমি কিন্তু জানতে পারলি আমি জানাবে কেমন? ঠিক আছে ম্যাডাম। নমস্কার স্যার। নমস্কার। বলছি স্যাম, স্যামকে এরা কবে ছাড়বে? ছেড়ে দেবে, কিচ্ছু চিন্তা করো না। সুপ্রকাশ মিত্রর বিষয়ে অনেক কিছু জেনে ফেলেছি, এবার সব ঠিকঠাক হবে। তারা আপনি স্যারকে কেন নিয়ে এলেন? এমনিতে উনি আমাদেরকে নিয়ে এত টেনশন করছেন, ওনাকে এখানে আনার কোনো দরকার ছিল না। তারা আপনি ভুলে গেছেন আজকে আমাদের বাড়িতে কর্ণর আসার কথা, তাই জন্য বাবাকে নিয়ে চলে এসেছি। ও তাই তো। আচ্ছা ম্যাডাম আর ঠামি একা ম্যানেজ করতে পারবে তো? কবিতা আছে তো, আর আপনি এবার এখান থেকে বেরোন, আমি আর একা একা পারছি না। আমি তোমাকে বলছি এরাও ওই সুপ্রকাশ মিত্রের দলের লোক, কিন্তু এদের বাঁচাতেও
উকিল চলে এসেছে আর আমাদের পাশে কেউ নেই। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। আপনার জন্যই ওয়েট করছিলাম ইন্সপেক্টর। আমার জন্য না জামিনের জন্য? জামিন? আমি তো সমুদ্রকে রিলিজ করিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। এত কনফিডেন্টলি বলছেন কি করে? আমি সুপ্রকাশ মিত্রের সমস্ত ডিটেইলস জোগাড় করে ফেলেছি। হি ইজ আ ফ্রড। আপনি পেপারসগুলো দেখলেই বুঝতে পারবেন। ওই দেখি কি প্রমাণ আছে। এই সুপ্রকাশ মিত্র গত 15 বছর ধরে এই কারবার চালাচ্ছে। এই গত 15 বছরে 40টা এরকম মিটিং করেছে সুপ্রকাশ মিত্র। সব জায়গায় এখনো অবধি 25 কোটি টাকা ও চিট করেছে। দুর্গাপুর, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর কোনো জায়গা বাদ দেয়নি। সব জায়গায় কোটিপতি বানিয়ে দেওয়ার লোভ দেখিয়ে লোকজনকে ডেকেছে, যার থেকে যত পেরেছে টাকা নিয়ে পাঠিয়েছে। ইন্সপেক্টর, ও এক একটা জায়গায় এক একটা নামে এক একটা গেটআপে যায়। ওর এগেনস্টে অনেক FIRও রয়েছে। এই যে তার কপি। ওর নামে এখনো অবধি কত লোক কমপ্লেন করেছে দেখুন। বাবা, এ তো ধুরন্ধর লোক। হ্যাঁ, এক্স্যাক্টলি। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার কি, প্রত্যেকটা মিটিংয়ে সুপ্রকাশ সবাইকে পেট ভরে খাওয়ায় আর তার সাথে একটা স্পেশাল জুস সবাইকে খেতে দেয়। ওর প্রত্যেকটা মিটিংয়ে প্রায় অর্ধেক লোক অসুস্থ হয়ে পড়ে। তার পেপার কাটিংস, এভিডেন্স সবই ফাইলে আছে। তার মানে প্রবলেমটা জুসে, যেটা খেয়ে সবাই অজ্ঞান হয়ে পড়ে যায়, তাই তো? তার মানে খাবারে কোনো সমস্যা ছিল না। তার মানে ওই জুসের মধ্যেই বিষটা মেশানো হয়েছিল। তার মানে আপনার কথাই ঠিক। আমার কথা বিশ্বাস করতে হবে না। ল্যাব টেস্ট রিপোর্ট, আমি নিজে গিয়ে ল্যাব থেকে রিপোর্টটা নিয়ে এসেছি। ডাক্তারবাবু পাঠাবেন আপনাকে এটা। ও মাই গড, এখানে তো পরিষ্কার লেখা রয়েছে জুসের মধ্যে পয়জনটা ছিল। তার মানে এদের খাবারে কোনো সমস্যা ছিল না। তাহলে সমুদ্রকে আপনি রিলিজ করে দিতে পারেন? অবশ্যই। তার কারণ চাষিদের যেমন ঠকানো হয়েছে, তারা সমুদ্রকে তো ঠকানো হয়েছে। চাষিদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হয়েছে, এটা তো সত্যি কথা। আর এরা দুজনেও তো ওই সুপ্রকাশবাবুকে বিশ্বাস করে 2 লাখ টাকা লোন নিয়ে খাবার দিয়ে টাকাও পেল না। তার মানে তো এরাও ঠকেছে। স্যার, টাকা গেলে আর্ন করা যায়, কিন্তু বিনা দোষে সমুদ্র লকআপে বসে রইল, ওর কথা একবার ভাবুন তো। আই এম এক্সট্রিমলি সরি। তুমি যেতে পারো সমুদ্র। স্যাম, কিন্তু সুপ্রকাশ মিত্রকে তো আপনারা এখনো ধরতে পারলেন না, তাহলে আমাদের কি হবে? দেখো, সুপ্রকাশ মিত্রকে ধরার জন্য একটা স্পেশাল ফোর্স রেডি করা হয়েছে। ওকে যেদিন ধরা হবে সেদিনই কেসটা কোর্টে উঠবে, আর ডিসিশন যা হওয়ার সেখানেই হবে। আর যারা হাসপাতালে ভর্তি? ওরা এখন ভালো আছে, কারোর কোনো ক্ষতি হবে না। আর একজনের আমি মেডিকেল রিপোর্ট দেখলাম, ওনার 2 বছর আগে ওপেন হার্ট সার্জারি হয়েছে, আর এই জুসটা খাওয়ার পর ওনার হার্ট অ্যাটাক হয়েছে, কিন্তু উনিও এখন ভালো আছেন। তার মানে আমাদের যে টাকাটা গেছে সেটা গেছে, তাই তো? দেখো, তোমরা তো কমপ্লেন করেছো, আমি দেখছি কি করা যায়।
সুপ্রকাশ মিত্রকে ধরতে পারলেই তোমাদের খবর দেয়া হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, এইসব লোকেদের পাল্লায় খবরদার পড়ো না, শুধু নিজের কাজটা মন দিয়ে করে যাও। কারণ এত কম সময়ের মধ্যে এত কিছু এভিডেন্স জোগাড় করে আনা নট এ ম্যাটার অফ জোক, আর এই ইম্পসিবল কাজটাকে উনি পসিবল করে দেখিয়েছেন, তাই থ্যাঙ্কসটা কিন্তু ওনারই প্রাপ্য। সত্যি কথা বলতে কি, এই ধন্যবাদটা আদিদেব স্যারেরই পাওয়া উচিত। মানে গতকাল তুমি সুপ্রকাশের দুর্গাপুরের মিটিং এর ব্যাপারে বলছিলে না, তোমার সেই কথাটা শুনে স্যার নিজের ইনফ্লুয়েন্স ইউজ করে সুপ্রকাশের আগের মিটিং গুলোর সমস্ত ডিটেইল আমাকে জোগাড় করে দিয়েছে। আর সেই জন্যই আমি বাকি ডিটেইল গুলো জোগাড় করতে পারলাম। আদিদেব স্যার 10 জনের কাজ এক হাতে এক রাতের মধ্যে করেছেন। স্যার আমাকে ইনফরমেশন গুলো না দিলে সমুদ্রকে রিলিজ করানো সমস্যা হয়ে যেত। নয়ন তারায় ভালোবাসায় রে খু আমায়, নয়ন তারায় রে খু বাবা আমার, বাবা নয়ন তারায় দিও ঢেকে স্নেহের চাদরে, না পাওয়া মায়ের আদরে বাবাজি পাশে কাছে ডাকো না, আমি তোমারই ছায়া তা দেখো না, একবার দেখো একবার বলো যাই মিশে পায়ের ধুলোয়।